Hi everyone, Assalamu alaikum. Food Fusion and Creation Channel থেকে আমি সুলতানা মরিয়াম। আজকে আপনাদের সাথে খুব সহজ এবং সুস্বাদু একটা রেসিপি শেয়ার করব। এটা হলো একটা ডিম দিয়ে আপনারা কিভাবে প্যানকেক রেডি করে নেবেন 10 মিনিটের ভিতরে। এই রেসিপিটা প্রথমে আমি এখানে একটা ডিম ভেঙে নিয়েছি একটা মিক্সিং বোলে, তারপর এটার সাথে আমি 1/4 টিস্পুন অথবা 2 পিঞ্চ সল্ট দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে আমি মিক্সড করে নিব। স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করবেন, আমি কি কি জিনিস দিচ্ছি আপনারা এভাবে করে বেশি করেও পরিমাণটা ঠিক রেখে বেশি পরিমাণেও করে নিতে পারেন। এখানে 2 টেবিল চামচ ব্রাউন সুগার দিয়েছি, আপনারা রেগুলার সুগার দিয়েও এটা করতে পারেন। আমি এভাবে করেই এই প্যানকেকটা রেডি করে নিব। এখানে মিডিয়াম সাইজের 4টা প্যানকেক হবে, আমি 2 সাইজের প্যানকেক আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার অলরেডি চিনিটা ভালো করে মিক্সড করা হয়ে গেছে লবণ এবং ডিমের সাথে। আমি আবারও বলে দিচ্ছি, আপনারা পরিমাণটা ঠিক রেখে বেশি পরিমাণে করে দিতে পারেন। খুবই পারফেক্ট একটা রেসিপি। এখন আমি যেই ইনগ্রেডিয়েন্টসটা দিচ্ছি এটা হলো 3 টেবিল চামচ আপনার নর্মাল লিকুইড মিল্ক। আপনারা নর্মাল লিকুইড মিল্কটাই দেবেন, কোনোভাবেই ফ্রিজের ঠান্ডা মিল্ক অথবা গরম মিল্ক দিতে যাবেন না। মিল্কটাকেও আমি বাকি ইনগ্রেডিয়েন্টসগুলোর সাথে মিলিয়ে দিচ্ছি। ভালো করে আপনারা ফলো করবেন যেন চিনির দানা গুটি দানা কখনোই না থাকে। এখন আমি যে জিনিসটা দিচ্ছি, 1 টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল দিচ্ছি। আপনারা অলিভ অয়েলটাও দিতে পারেন, সানফ্লাওয়ার অয়েল অথবা অলিভ অয়েল ছাড়া অন্য কোনো অয়েল এখানে দিবেন না। এটাকেও আমি ভালো করে মিক্স করে দিচ্ছি। এখন যে ইনগ্রেডিয়েন্টসটা আমি দিচ্ছি এটা হলো একদম টেবিল চামচ, একদম উঁচু উঁচু করে ভরে ভরে আপনারা 3 টেবিল চামচ ময়দা দিয়ে দিবেন। আটার থেকে ময়দা দিয়েই এই প্যানকেকটা বেশি ভালো হয়, আটা দিয়েও করা যায়। 3 টেবিল চামচ ময়দা দেওয়ার পরে ময়দাটা আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। কোনোভাবে যদি আপনাদের এই ময়দার ইয়েটা ময়দা মিশানোর পরে একটু বেশি পরিমাণ ঠিক হয়ে যায়, আপনারা আধা চা চামচ অথবা 1 চা চামচ পরিমাণ মতো আবার লিকুইড মিল্ক দিয়ে দিবেন। আমার একদম পারফেক্ট হয়েছে, কোনোভাবেই আমার আর 3 টেবিল চামচের পরে মিল্ক দিতে হয়নি। খুবই পারফেক্ট এবং খুবই ছোটো ফোসানের একটা প্যানকেক রেসিপি। এই মিডিয়াম সাইজের 4টা প্যানকেক এখানে হবে। আমি যেহেতু 2 টাইপের প্যানকেক বানাচ্ছি, আশা রাখি আপনারা স্ক্রিনে দেখে ভালো করে বুঝে নেবেন। তা আমার মোটামুটি ব্যাটারটা একদমই স্মুথলি এভাবে মিক্সড করা হয়ে গেছে। এখন যে ইম্পর্টেন্ট জিনিসটা আমি দিব, এটা আপনারা আশা রাখি পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন এবং আপনারা দেখে বুঝে নেবেন। আমার একদমই স্মুথ একটা পেস্ট হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আমার ব্যাটারটা ঠিকও হয় নাই আবার একদম রানি টাইপেরও হয় নাই। 1/4 টিস্পুন ইম্পর্টেন্ট থিংসটা হলো বেকিং পাউডার, এটা বেকিং সোডা নয়, 1/4 টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে আমরা দেরি করব না, চুলাতে অলরেডি একটা হাঁড়ি বসিয়ে দিয়ে মিডিয়াম, যখন মিডিয়াম টাইপের হট হয়ে যাবে আমরা প্যানকেকটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি ছোট সাইজের একটা মিনি প্যানকেক দিয়ে আপনাদের সাথে একটা সাইজ দেখাচ্ছি। জাস্ট 1-2 মিনিট পরেই আমি এটাকে ফ্লিপ করে দিলাম, আবারও আমি এখানে আধা মিনিটের মতো অপেক্ষা করব। এটা একটা সাইজের প্যানকেক হয়ে যাচ্ছে, এটা মিনি প্যানকেক। এখন আমি আমার এই মিনি প্যানকেকটা উঠিয়ে আপনার সেকেন্ড প্যানকেকটা আপনাদেরকে দেখাই দিব, মিডিয়াম সাইজ প্যানকেক, যেটা একদম মিডিয়াম সাইজ একটা প্যানকেক দিব। এই প্যানকেক অনেকভাবেই খাওয়া যায়, অনেক ধরনের স্টাফিং দিয়ে নিউটেলার সাথে অথবা ব্যানানা এবং হানির সাথেও খেতে পারে, সকালে নাস্তার জন্য খুবই হেল্পফুল। এখন আমি যে প্যানকেকটা দিচ্ছি এটা মিডিয়াম সাইজের একটা প্যানকেক এভাবে দিচ্ছি। এই 2টা সাইজের প্যানকেক আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা করে নেবেন, মিনি সাইজ অথবা মিডিয়াম সাইজ। এটাকে আমি 2 মিনিটের জন্য কভার করে দিব, 2 থেকে আড়াই মিনিট পর মিডিয়াম আছে, এটাকে আমি ফ্লিপ করে আরও
এক মিনিট আমি অপেক্ষা করব। এখন আমার 2.5 মিনিট হয়ে গেছে, এখন এটাকে আমি ফ্লিপ করে অপেক্ষা করছি আরও 1 মিনিট। আমার মিনি প্যানকেক এবং মিডিয়াম সাইজ প্যানকেক দুইটা প্যানকেকে রেডি হয়ে গেল। এখন আমি বাকি প্যানকেকগুলোও আমার রেডি করে নিব। আমি আবারও বলে দিচ্ছি, একটা ডিপ দিয়ে আপনাদের মিডিয়াম সাইজে 4টা প্যানকেক হবে। যেহেতু আমি মিনি একটা প্যানকেক রেডি করেছি, এই জন্য আমার মিডিয়াম সাইজের 3টা হয়েছে। মিডিয়াম 3টার মধ্যে একদম লাস্টের প্যানকেকটা আমার যেটা হয়েছে তার থেকে একটু বড় হয়েছে, কিন্তু আপনারা মিডিয়াম সাইজ করলে 4টা হবে, মিনি সাইজ যদি করেন শুধু 8টা হবে। তা আপনারা আপনাদের পছন্দ মতো শেপটা দিয়ে নিতে পারেন, কিন্তু ব্যাটারটা আপনারা এইভাবে ঠিক রেখে বেশি পরিমাণে করে নিতে পারেন। আশা রাখি আপনারা ক্লিয়ারলি আজকে আমার একটা ডিমের প্যানকেক রেসিপিটা আপনাদের কাছে সহজ লেগেছে। তো যাই হোক, এভাবে করে প্যানকেক অনেক ধরনের স্টাফিং করে খাওয়া যায়, বেশ কিছু ধরনের ফ্রুটস দিয়ে, হানি দিয়ে কিংবা নিউট্রেলা দিয়ে, যে কোনো কিছু ভিতরে আপনারা পুর হিসাবে দিয়ে সকালের ব্রেকফাস্ট কিন্তু কিংবা বিকালের ইভিনিং স্ন্যাক্স হিসাবে খেতে পারেন। আমি সুলতানা মরিয়ম আজকে এখানেই শেষ করছি। আশা রাখি আপনারা ফেসবুক ফুড পিউশন অ্যান্ড ক্রিয়েশন গ্রুপ পেজটাও ভিজিট করবেন। ইতিমধ্যে যারা আমাকে এভাবে সাপোর্ট করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি আশা রাখি করে নেবেন। এভাবে করে আমার সবগুলা প্যানকেক রেডি হয়ে গেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, ফ্রেশ খাবেন, সুস্থ থাকবেন, সবসময় ফুড ফিউশন অ্যান্ড ক্রিয়েশন চ্যানেলের সঙ্গে থাকবেন। আসছে রমজান সামনে, আপনাদের আশা রাখি এই রেসিপিগুলো কাজে লাগবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।